ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টিএমসিপি এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র নৈহাটির আরবিসি কলেজ ক্যাম্পাসের বাইরে গুলি চালানোর অভিযোগ, ঘটনাস্থলে মিলেছে গুলির খোল। ছাত্র সংসদের ঘর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এখন কি পরিস্থিতি জানতে চাইব? দেখো, বৃষ্টি এখন যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছেছে। পুলিশ এখনো ক্যাম্পাসের ভেতরে ঢোকেনি, কেননা যেটা সকাল থেকে যে খবর আসছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই নৈহাটির আরবিসি কলেজে যে ছাত্র সংসদের যে ঘর, সেই ঘর দখল করে নিয়েছিল এবিভিপি সমর্থকরা। আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ কলেজে সেই ঘরের দখল নিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এবিভিপির অভিযোগ যে বহিরাগত দুষ্কৃতীদের এনে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা, তারা গুলি চালায় এবং বাইরে কয়েকটি গুলো মিলেছে এবং তাদের সমর্থকদেরকে মারধর করা হয়েছে। অপর থেকে তৃণমূল ছাত্র পরিষদ দাবি করেছে যে বহিরাগতদের নিয়ে এবিভিপি সমর্থকদের হামলা চালিয়েছে এবং তাদের ছাত্রছাত্রীদের মারধর করা হয়েছে। কলেজের বাইরে বোমাবাজি এবং গুলি চালনা করেছে। সম্প্রতি নিয়ে পুলিশ ঘটনাস্থলে এসছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে কলেজ ছাত্র সংসদের যে ঘর, সেই ঘরকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। তবে পুলিশ এবং বোমাবাজি ঘটনাটা কোনো স্বীকার করেনি। ধন্যবাদ সমীরণ।